করে আমি দুর্গাপুর এবং কর্মকর্তা সকল সম্মানিত নাগরিক এবং আপনাদের মাধ্যমে আমার মা চাষিদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমাকে যে প্রত্যাশা যে স্বপ্ন এবং যে আকাঙ্ক্ষা নিয়ে আপনারা আমাকে যে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করে জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করার আপনাদের দুঃখ সুখের কথা বলার এবং দেশের সাথে স্বার্থে দশের সাথে আইন প্রণয়ন করার সুযোগ করে দিয়েছেন এই সেই যে জন্য আপনাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা সমাগত হয়েছেন কষ্ট করে এখানে এসেছেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই আপনারা কষ্ট করে এখানে এসেছেন এবং আমাকে আপনারা বরণ করে নিয়েছেন আমাকে ভালোবেসে করে আপনাদের